হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো ত্বরণ কাকে বলে। এর আগের ভিডিওতে এর মধ্যে আমরা জেনে ফেলেছি দ্রুতি এবং বেগ কি। আজকে তারই আরেকটু সামনের টপিক ত্বরণ সম্পর্কে জানবো। ত্বরণের সূত্রটা হচ্ছে বেগের বৃদ্ধি বাই সময়। যেমন একটা ঘটনা চিন্তা করো, মনে করো তুমি গাড়ি চালাচ্ছ, গাড়ি চালিয়ে বোধ মনে করো স্কুলে যাচ্ছ। এখন সকালবেলা খুব ফাঁকা রাস্তা, তুমি খুব দেখলে যে সামনে কিছু নেই, তো তুমি করলে কি, গাড়ির গতি বাড়িয়ে দিলে। যেটা তোমার স্থির অবস্থায় তোমার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, সেটা হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড। তুমি যাচ্ছ, তো তুমি ভাবছো যে আচ্ছা রাস্তা তো এখনো ফাঁকা, আর একটু গতি বাড়িয়ে দিই। এরপরে তুমি 10 মিটার পার সেকেন্ড করে দিলে। এভাবে করে তুমি 5 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়াতে থাকলে, তাহলে দেখো শেষে গিয়ে মনে করো এখানে তোমার স্কুল চলে আসলো এবং এখানে তোমার বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি যদি একটু চিন্তা করো যে প্রতি সেকেন্ডে তোমার বেগ কতটুকু করে তুমি বাড়াচ্ছ, মনে করো 1 সেকেন্ড পর এটা আরেকটা সেকেন্ড, এটা আরেকটা সেকেন্ড, এরকম করে করে তুমি বেগ বাড়িয়েছো। তাহলে এই যে প্রতি সেকেন্ডে তোমার বেগ 5-5 করে বাড়ছে, অর্থাৎ এই যে 0 আর 5-এর মধ্যে 5 মিটার পার সেকেন্ড, তারপরে আবার 5 মিটার পার সেকেন্ড আর 10 মিটারের মধ্যে 5 মিটার পার সেকেন্ডের পার্থক্য, এখানেও 5 মিটার পার সেকেন্ডের পার্থক্য, অর্থাৎ তোমার বেগ 5 মিটার পার সেকেন্ড করে প্রত্যেক সেকেন্ডে বেড়ে যাচ্ছে। এই যে তোমার বেগ বৃদ্ধি হচ্ছে, এই বেগ বৃদ্ধির হারটাকেই আমরা বলবো ত্বরণ। অর্থাৎ তোমাকে যদি এই গাড়ির ত্বরণ হিসাব করতে দেওয়া হয়, তোমার সূত্রটা হবে 5 মিটার পার সেকেন্ড। কারণ কি, তোমার বেগ বাড়ছে 5 মিটার পার সেকেন্ড, এবং সময় কি, সময় তো 1 সেকেন্ড। তাহলে এই ত্বরণটা হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। সেকেন্ডের স্কোয়ার কেন হলো বলো তো, আগে থেকেই কিন্তু তোমার একটা সেকেন্ড ভাগ আকারে রয়ে গেছিলো, এখন যখন আরেকটা সেকেন্ডের ভাগ হয়ে যাবে, তার মানে কি আমি 2টা সেকেন্ড ভাগ করব, তাই সেকেন্ডের স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আশা করি তোমরা ত্বরণের অঙ্ক আসলেও পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।